সারা পৃথিবীতে আজকের দিনটি সাড়ম্বরে উদযাপন হচ্ছে, এবং আজকের দিনেও প্রভু যীশুর যে শান্তির বার্তা সেটা কিন্তু আজকেও প্রাসঙ্গিক। আমরা মাঝে মাঝে যে সমস্যার সৃষ্টি হয় এখানে, ফাদার এই এলাকার কিছু একটা ইঙ্গিত বা ওনার যে সমস্যা মাঝে মাঝে হয় সেই কথাটা বললেন। আমরা মনুষ্য জাতি, আমরা মাঝে মাঝে কিন্তু অন্ধকারের দিকে যেতে খুব ভালোবাসি, আমাদের অ্যাট্রাক্ট করে অন্ধকারের দিকে। আলোতে থাকতে অনেক সময় আমাদের ভালো লাগে না। তো তার জন্যে আজকের এই যে আমাদের যীশু খ্রিস্টের যে বাণী সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে আমরা মানুষের জন্য কথা বলবো, মানুষের শান্তির কথা বলবো। শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না, কোনো ডেভেলপমেন্ট। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, এটা কিন্তু একটা খালি থিম না, একটা কথার কথা নয়, সবাইকে নিয়ে যে চলার সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন করিয়েছে, আমরাও সেই দিশায় চলছি। কিন্তু মাঝে মাঝে কুচক্রীরা, যেটা আমি বললাম যে আলোর দিকে থাকতে দেয় না, অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তো সেটাই যখন আসবে প্রতি বছরে 365 দিন তো আর মানে একদিনে হয় না বছর, তো এই দিনগুলো যখন আমরা পালন করি আজকের দিনে বড় দিনে, যে আমরা এর মধ্যে রসদ পাই, সেই রসদের যে রস নিয়ে আমরা আগামী দিন এক বছর আমরা কীভাবে চলব, সুন্দরভাবে কীভাবে আমরা সবার সাথে আমরা চলব, সেই বিষয়টা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। মানে আপনাদের মাননীয় বিধায়ক এখানে বলেছেন যে আজকে আরেকজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যখন 2014 দায়িত্ববান নিলেন উনি বলেছেন যে ওনার যে জন্মদিন অর্থাৎ আজকের দিনে এটাকে সুশাসন দিবস হিসাবে পালন করব, সেই হিসাবে আজকেও চলছে সুশাসন দিবস। আমি বলবো শুধু সুশাসন না, সুসম্পর্ক করা উচিত। সুশাসন দিবসে সব মানুষের সাথে সুসম্পর্ক, এবং সেটা যীশুরও, আমাদের ভগবান যীশুরও সেটা বার্তা এবং বাণী। আমরা যদি সবাই মিলে একসাথে থাকি, এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই সেটা সম্ভব হবে। বিদ্বেষের কোনো স্থান হওয়া উচিত নয়। আমাদের এখানে প্রধানমন্ত্রীজি বলছেন যে লাস্ট মাইলে যে ব্যক্তি আছে, শেষ প্রান্তে যে ব্যক্তি আছে, তার কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছানো দরকার। আমাদের ত্রিপুরা সরকারের থেকেও আমরা প্রতি ঘরে সুশাসন গত বছর আমরা শুরু করেছিলাম। যত বেনিফিশিয়ারি বিষয়গুলো আছে রাজ্যের কেন্দ্রের, সেগুলো সব মানুষের কাছে পৌঁছতে হবে, কোনো ভেদাভেদের উপরে উঠে গিয়ে সেই কাজটা আমাদের করার আমরা ব্রত হয়েছি এবং সেটা আমরা করছি। এবং সবাই যদি সেই আত্মসম্মান এবং আত্মমর্যাদা এবং আর্থসামাজিক উন্নয়ন যদি হয়, তাহলে একটা ফিল গুডের যে চিন্তাভাবনা সেটা সম্ভব। আমরা সবাই ভালো থাকব, আমরা নিজেরা যেমন ভালো থাকব অন্যদেরকেও ভালো রাখব, সেটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে আজকের যে মরিয়ামনগরে যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে যারাই উপস্থিত আছেন, এটা শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্যই এই বড়দিন নয়, সারা ভারতবর্ষে সবাই কিন্তু এই দিনটি পালন করেন, শুধু খ্রিস্টিয়ানরাই পালন করবেন সেরকম নয়, কিন্তু সবাই পালন করেন সেই দিনটি। তো এখানে সবাই উপস্থিত আছেন, সবাইকে আজকের এই দিনের জন্য আবার আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবাই এখানে আজকের যে মেলা হবে, দুদিনের মেলা হচ্ছে এখানে, আমাদের রতনদা যেটা বলার চেষ্টা করেছেন যে এখানে শান্তি অবস্থায় বজায় থাকতে হবে, কোনো অশান্তির বাতাবরণ যেন না হয়,
সেই দিকে আমরা নজর রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।